এখন এটা এভিডেন্স বেসড যে মোবাইল আর টিভি বেশিক্ষণ যদি দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে বাচ্চাদের যেমন চোখের আইসাইটে প্রবলেম হয়, হিয়ারিংয়ে প্রবলেম হয়, কনসেন্ট্রেশনে প্রবলেম হয়, ভবিষ্যতে যখন ওর পড়াশোনার মধ্যে যে বাচ্চারা আছে বা যাবে দেখা যাবে ভুলে যাচ্ছে, ঠিক মতন মনে রাখতে পারছে না, হিয়ারিংয়ে প্রবলেম হচ্ছে ওদের, এই সমস্যাগুলি প্রবলেম হয়ে যাবে। এর জন্য স্ক্রিন টাইম, টেলিভিশন স্ক্রিন টাইম, তারপরে মোবাইল স্ক্রিন টাইম একদম কমায় দেওয়ার জন্য বলা হচ্ছে। টেলিভিশন বেশি হলে 1 থেকে 2 ঘন্টা, মোবাইলও আধা ঘন্টা থেকে 1 ঘন্টা একদম অ্যাভয়েড করাটাই বেটার গ্রোয়িং আপ পিরিয়ডে। নাহলে এই সমস্যাজনিত কারণে বাচ্চাটা দেখা যাবে ভবিষ্যতে স্কুল পারফরমেন্স কমে যাচ্ছে, হিয়ারিং প্রবলেমে হচ্ছে, চোখের জন্য আইসাইটের ডক্টরের কাছে দেখাতে হচ্ছে, এই প্রবলেমগুলো হবে ওদের। দেরি করে কথা বলা এটা ওয়ান অফ দ্য এফেক্ট, বেশি টেলিভিশন স্ক্রিন টাইম যদি থাকে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। অ্যাকচুয়ালি ওদের ডাইরেক্ট কমিউনিকেশন দরকার, ডে টু ডে কমিউনিকেশন দরকার, প্যারেন্টসদের সাথে থাকাটা খুব ইম্পর্টেন্ট, আদারওয়াইজ আদার কোনো রিলেটিভস বা যারা টেক কেয়ার করে ওরা যদি বেশি কথা বলতে পারে এটাই বেটার। কিন্তু যদি মোবাইলের উপর ছেড়ে দেওয়া হয় তাহলে ওই কমিউনিকেশন, যেহেতু ওরা ডাইরেক্টলি কমিউনিকেট করতেছে না, ওইটা কমে যায়। হ্যাঁ, এরকম পেশেন্ট তো অনেকেই আসছে যারা বলতেছে যে কথা বলতেছে না, কথা বললেও এইজ অ্যাপ্রোপ্রিয়েট না, কম এবং লেস ইন্টারেক্টিভ, শুধু যে কথার ক্ষেত্রে তা না, ইন্টারাকশানও ওদের কমে যাচ্ছে, বাবা মায়ের জন্য ইন্টারাকশান কমে যাচ্ছে, অন্যান্যদের সাথেও কথা বলাটা কমে যাচ্ছে, সামগ্রিকভাবেই ওদের এই ধরনের একটা এফেক্ট দেখা যাচ্ছে। এক্ষেত্রে প্রধানের প্রধান ইম্পর্টেন্ট যেটা, যেই ফ্যাক্টরটা ওটাই রিমুভ করতে হবে, স্ক্রিন টাইম, মোবাইল ইউজ টাইম এগুলি একদম কমায় আনতে হবে, এটা। আর অবশ্যই বাবা মা এবং যারা আছে তারা ওদের সাথে বেশি কথা বলবে, বেশি টাইম দেবে, ইন্টারাকশান বেশি করবে, এটা এটা করলে এটা জিনিসটা আস্তে আস্তে ওভারকাম করা সম্ভব। তবে এখনও আমরা এটা বলেই যাচ্ছি, তবে ওইটা আসলে এখনও অনেকেই অ্যাওয়ার না, প্যারেন্টসরা এখনও অ্যাওয়ার না। সামগ্রিকভাবে যদি টেলিভিশনে এটা আর একটু বেশি এমফেসিস দেওয়া হয়, এরকম ইন্টারভিউর ব্যবস্থা করা হয়, তাহলে ওইটাতে ওরা আরও বেশি অ্যাওয়ারনেস ক্রিয়েট করবে, ওদের ক্ষুধা লাগলে ওরা এমনি খাবে। টেলিভিশন আর মোবাইল যতটা সম্ভব রেস্ট্রিক্ট করতে হবে। অনেকে আছে যে টেলিভিশন আর মোবাইলের দিকে কনসেন্ট্রেশনটা নিয়ে খাওয়ানোর চেষ্টা করে, তো সেক্ষেত্রে ওদের যেই সাইড এফেক্টগুলো আছে মোবাইল বা টেলিভিশনের কারণে যেটা হচ্ছে, ওইগুলো হওয়ার সম্ভাবনা থেকে যাবে।